আমরা আজ রাত 8:15 এখানে একটি নৌদুর্ঘটনা সাথে সাথে আমাদের নদী সদরকার নদীতে যে নৌটুপুরি আছে তারা সাথে সাথে এখানে রেসপন্স করে, আর পাশাপাশি সদরকার নদী এবং আমাদের হেডকোয়ার্টার থেকে স্পেশাল ডুবুরি টিমকে আমরা এখানে পাঠাই। আমরা 8:38 আমরা এখানে পৌঁছি আমাদের উদ্ধারকাজ শুরু করি। সাথে সাথে আমরা নদী থেকে আমরা জীবিত অবস্থায় বুটের ভিতর থেকে আমরা 5 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং 3 জন অচেতন অবস্থায় উদ্ধার করছি, মোট 8 জন। এখন আমাদের উদ্ধার তৎপরতা চলছে এবং এখানে বিআইডব্লিউটির যে উদ্ধারকারী জাহাজ অগ্রদূতকে সাহায্য নিয়ে আমরা আমাদের ডুবুরি টিম পানির নিচে গিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে শনাক্ত করতে পেরেছে এবং আমরা অ্যাঙ্করিং করে বাসটাকে এখন তোলার চেষ্টা করতেছি। বাসটা তোলার পরে আসলে প্রকৃতপক্ষে হতাহতের পরিমাণটা আমরা আইডেন্টিফাই করতে পারবো আর কি। আসলে যেটি ওয়াটার বাস যে ডুবেছিল ওখানে একটি কতজন যাত্রী ছিল? এখানকার যারা ছিল স্থানীয়, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিল কেউ বলছে 40, 30, 50। এবং আপনাদের ঠিক, আপনারা যেহেতু এগুলো নিয়ে কাজ করেন, একটি ওয়াটার বাসে ঠিক কতজন যাত্রী থাকতে পারে এবং এটি যখন ডুবে যায় ঠিক হতাহতের পরিমাণটা কেমন হতে পারে? আমরা আমাদের এই ওয়াটার বাসটি সম্বন্ধে আমাদের এখানে আমরা সব দেখিনি কি পরিমাণ যাত্রী উদ্ধার করে বা পারাপার করে। আমরা আসলে প্রকৃতপক্ষে উদ্ধার করলে বুঝতে পারবো, আমরা জানি না সঠিক কি পরিমাণ যাত্রী তারা পারাপার করে প্রতিদিন। আর স্থানীয়দের সূত্রে বা কোনো ক্রমে জানতে পারেন না যে এখন পর্যন্ত ঠিক কতজন ছিল বলে? এখন এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করি নাই। আমাদের উদ্ধারকাজ চলমান আছে, উদ্ধারকাজটা করে ফেললে আমরা জানতে পারবো। বিভিন্ন গ্রুপগুলোতে বা বিভিন্ন জায়গায় আমরা শুনছি কয়েকজনকে মৃত উদ্ধার করা হয়েছে, যে আসলে কি কাউকে মৃত উদ্ধার করা হয়েছে কিনা কিংবা কাউকে হসপিটালে নেওয়ার পর মারা গিয়েছে বলে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? আমাদের কাছে এখন কোনো তথ্য আসেনি। আমরা যে 3 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি, আসলে আমরা তো এখানে শনাক্ত করতে পারিনি আসলে ওনারা জীবিত কেন মৃত, আমরা ওনারা আনকনসাস ছিল। আর 5 জন যে জীবিত উদ্ধার করেছি এটা আমরা মোটামুটি স্যাটিসফাইড আমাদের। আর এই 8 জনকে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দিয়েছি। থাকতে পারে বলে মনে হচ্ছে? আমরা এখন দেখি, আমাদের উদ্ধারকাজ চলমান আছে। বোটটাকে যদি আমরা পানির উপরে তুলে নিয়ে আসতে পারি তাহলে বুঝতে পারবো আসলে প্রকৃতপক্ষে। এই ঘটনাটি ঠিক কখন ঘটেছিল? এটা আমরা সংবাদ পাই 8:15, কত ঘন্টা 10 না আমরা কোনো চেক ব্রেক পাইনি। আমাদের তো নদীতে নৌকা বাধা থাকে, সদরঘাটে নৌকা আমাদের স্ট্যান্ড বাই থাকে, তাড়াতাড়ি চলে আসছে এখানে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো, যে ঠিক আপনারাও তো, আপনাকে দেখলাম যে শুরু থেকেই আসলে উদ্ধার অভিযানে আপনারাও তৎপরতা চালাচ্ছেন কিংবা ফায়ার সার্ভিসের পাশাপাশি আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং আপনাদের অন্যান্য যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঠিক এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আপনি কী দেখেছেন এবং সেই সদরঘাট অর্থাৎ সদরঘাট কেন্দ্রিক এই শীতল বুড়িগঙ্গা নদী পারাপার বারবার দুর্ঘটনা ঘটছে, এর পিছনে কোন কারণটি আপনি দেখছেন? আসলে ওরকম কোনো কারণ তো আসলে নেই, এটা দুর্ঘটনা তো আসলে একটি নিছক দুর্ঘটনাই, কারণ একটি বাল্কহেড হয়তো অসাবধানতাবশত একটি ওয়াটার বাসকে ধাক্কা দিয়েছে, যেহেতু ছোটো ওয়াটার বাস সুতরাং এটা উল্টে গিয়েছে এবং ডুবে গিয়েছে, এটা একটা নিছক দুর্ঘটনা। এটা যখন এটা পুরো উদ্ধার কাজ শেষ হবে এবং এটার সামগ্রিক তথ্য আমরা পাবো তখন হয়তো কী পরিমাণ যাত্রী ছিল বা কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পারবো। আপনি কি এখন পর্যন্ত শঙ্কা করছেন, যে আশঙ্কা প্রকাশ করছেন যে এখনও অনেকে এখানে ডুবে আছে কিংবা কেউ হারিয়ে গিয়েছে বা ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে কিনা, যেহেতু মাত্র 7-8 জনকে উদ্ধার করেছেন, বেশিরভাগ সংখ্যক কি এখনও নিখোঁজ আছে বা তাদের কী অবস্থা থাকতে পারে? এ পর্যন্ত আসলে এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না নিশ্চিত করে, কারণ কতজন ছিল এটার এই ওয়াটার বাসের ভেতরে সে ব্যাপারে আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমরা সঠিক তথ্যটি এখনো পাইনি। হয়তো উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে হয়তো বলা যাবে। হ্যাঁ, উদ্ধার অভিযান অবশ্যই বিআইডব্লিউটিএর যে জাহাজ অগ্রদূত আপনি দেখতে পাচ্ছেন সেটা এই ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে টেনে তুলছে এবং এটা টেনে তুললে তারপরে আর কোনো হতাহত আছে কিনা এটার ভেতরে সেটা তো জানা যাবে।